এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করব ভালো আছো। আমিও ভালো আছি। সম্পার ঘর কন্যা, তোমাদের অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, তো সবার জন্য রইলো আমার তরফ থেকে রাখি পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। তোমরা সবাই খুব সাবধানে থাকবে, ভালো থাকবে, এটাই আশা করব। আর আজকের দিনটা ভাই বোন সবার কাছে খুব স্পেশাল, তো আমার বাবুও রাখি পড়বে। তো চলো, আমার তো মোটামুটি সকালের কাজ বাজ হয়ে গেছে। ফাইনালি সকালবেলা দেখো একটু চা বিস্কুট নিয়ে বসেছি, কারণ সকালবেলা একটু চাটা তো খেতেই হবে। আর আগের দিন দেখো বেরিয়েছিলাম রাখি কিনতে, আর দোকানে গিয়ে দেখছি কত সুন্দর সুন্দর রাখি, দেখেই না চোখ জুড়িয়ে যাচ্ছে, দারুণ লাগছে। প্রত্যেকটা রাখি এত সুন্দর, আগে না এরকম রাখি পাওয়া যেত না জান। আর দেখো ডিজাইনগুলো কী সুন্দর লাগছে, না খুব ভালো লাগছে, এত সুন্দর রাখি। কি দাম রাখির, মানে কি বলবো। তো আজকে তো হচ্ছে রাখি পূর্ণিমা, তোমরা সবাই জানো। আর এই যে মেয়েও স্নান টান করে একদম সাজুগুজু করে চলে এসছে মিষ্টি নিয়ে, রাখি নিয়ে। আমি বললাম বস, বাবু দাদা আসছে স্নান করে। তো ফাইনালি আমিও সকালে সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি। আজকে আমি অনেকটা সকালেই উঠেছি, রোজ যেরকম উঠি সকালে ওরকমই উঠেছি, উঠে কাজ বাজ করে নিয়েছি, নিয়ে আমিও স্নান করে চলে এসেছি। ভাবলাম ওদের প্লেটটা আমি সাজিয়ে দিই, নাহলে তো ওরা পারবে না। তো বাবু তো মিষ্টি এনেছিল, সেই মিষ্টিটা দিয়ে, মেয়ে যেই মিষ্টিটা এনেছিল মিষ্টিটা দিলাম, আর বাবু কচুরি এনেছিল, তো ওই দিয়েই ওদের দুই ভাই বোনকে আমি প্লেটটা সাজিয়ে দিচ্ছি। আর বাবু ওর বোনের জন্য গিফট হিসাবে কি আনবে জিজ্ঞাস করছিল, ভাবলাম কী আর দিবি। তো বোনের জন্য আবার সেইও কেক এনেছে, আর লেস এনেছে, আর এনেছে ক্যাডবেরি, বোনকে এটাইও দেবে জমানো টাকা থেকে। আমি বলেই দিয়েছি ভাই ফুটা হোক রাখি হোক, তোমার জমানো টাকা থেকেই কিন্তু তুমি তোমার দিদি বোনদের গিফট দেবে। আর এই হচ্ছে রাখি, রাখি দুটো কি সুন্দর হয়েছে না, দুটো কালার কিন্তু দারুণ ম্যাচ করেছে। ফাইনালি দেখো আমি ওদের প্লেটটাও সাজিয়ে দিয়েছি, আর এদিকে দুটো রাখি, আর ওদিকে গিফটটাও আমি সাজিয়ে দিয়েছি। আর এই দেখো এটা হচ্ছে বাবুর রাখি, আর বাবুর হাতে যেটা এটা হচ্ছে বোনের রাখি। তো কোন হাতে পড়বে বুঝতে পারছিল না, তো ফাইনালি আমি খুলে দিলাম, হলুদটা বাবুকে পরালো। আর বাবু যে নীলটা আকাশি কালারের মতো ছিল, নীলটা তুতে কালারের মতো, ওটা ওর বোনকে পরিয়ে দিল। আর দুজনেরই খুব পছন্দ হয়েছে রাখি দুটো, আর খুব সুন্দরও হয়েছে রাখি দুটো, কালার দুটো এত ম্যাচ করেছে, বেশ ভালো লাগছে। তিনবার খাই দেবা, দাদাও তোমাকে খাই দেবে তিনবার, একটু একটু করে। হ্যাঁ একটু একটু করে। অন্য মিষ্টি একটু খাই দাও বাবা, বাবা একটু সরায়, বোন পারছে না। এবার বোনকে তুই খাই দে। দুই ভাই বোনে তো খাওয়া দাওয়া হলো, এবার জল খাওয়ানোর পালা চলছে। আর এদিকে না ও ঠাম্মা আবার ডাকতে এসেছিল টিভি চালানোর জন্য, ওদের ঘরে কেউ অনেক সময় থাকে না, তো আমার শাশুড়ি আবার টিভি চালাতে পারে না, তাই জন্য আবার বাবুকে ডাকলো। তো আর দেখো তোমাদেরকে দেখাচ্ছে দুটো হাত কত সুন্দর লাগছে, না রাখি দুটো বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। তো বললো মা আমি গিয়ে ঠাম্মাকে টিভিটা চালিয়ে দিয়ে আসি, আর এদিকে আমি ওদেরকে বললাম একটু খেয়ে নে। আর মেয়ে তো বললো লুচি খেয়েছে, পিয়ালি করেছে, কিন্তু কিছু করার নেই। আলম একটুখানি খা, আমি তো তোর নাম করে এনেছি, তো একটুখানি খা। আর বাবু বোনের জন্য যা গিফট এনেছিল সেটাই দিয়ে দিল। গিফট পেলে কে না খুশি, দেখো গিফট পেয়ে খুশিতে নাচ করতে শুরু করে দিয়েছে। ছোটবেলার এই এত সুন্দর মুহূর্তগুলোই কিন্তু ওদের পরে মনে থাকবে, তাই না? ওরা এত সুন্দরভাবে সময়গুলো কাটাচ্ছে যে এগুলোই ওদের স্মৃতি হয়ে থেকে যাবে। আমরাও আগে রাখি পড়াতাম আমার ভাইকে, কিন্তু সেরকমভাবে এত আনন্দ করে করতামও না, বুঝতেও পারতাম না। আর এরা এখন তো খুবই আনন্দ করতে পারে। তো ফাইনালি তো এদের রাখি পড়ানো কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমি একটু পুজো দিতে যাব, আর একটু বেরোবারও আছে, চলো রেডি হয়ে নিই। ফাইনালি দেখো আমি পুজো টুজো দিয়ে চলেও এসেছি, আর রেডিও হয়ে নিয়েছি, এই কুর্তিটা পরে নিয়েছি। আর বাবু যাবে না, অনেকবার বললাম ও যাবে না, আর মেয়ে আমি মেয়েও যাবে না বলছিল, তাই বললাম চল তো। আর এসে কি জ্বালাচ্ছে জানো না, আমার কাজ বাড়িয়ে দিচ্ছে, এত জ্বালাচ্ছে মানে বলার বাইরে, দেখো না কি
কি করছে, হেসেই ফুটোফুটি খাচ্ছে। তো বাবু তো শুয়ে শুয়ে ফোন দেখছে, আর এই একজন এসে আমার মাথাটা খারাপ করে দিল, আর বলার বাইরে যাওয়া না, দেখেছো কিরকম করছে। তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, তো এখন বেরিয়ে পড়বো, চলো। আছে তো হয় রাখেন তো একদম না, আমি যাবি বকছে সিনটা পাক দাম দাম একদম বাজে মেরে এখানে এসে যা লাগাচ্ছে, আমার ঘর তো নোংরা করে দিয়েছে, তার রং মাকে দিয়ে এখন বলবো সিনটা পাক দাম দাম। এই তুই চুপ করবি, রাস্তা বলছে সিনটা পাক দাম দাম, সব ভিডিও করছে মাগো না, বলেন সিনটা পাক। তো মেন রাস্তাতে পিয়ালি আর এই যে সঙ্গীতা দি আমাদের সাথে কাজ করে দাঁড়িয়ে আছে, আর আমি আর মেয়ে আসবো বলে ওই জন্য দাঁড়িয়েছিল, তো চলে এসেছি। তো চলো, এই দেখো চলে এসেছি আমাদের দাসপাড়ার ক্যাভেন্টাসের রাস্তায়, যেখানে আমাদের লোকনাথ বাবার মন্দির আছে। এই যে তোমাদের এর আগেও আমি দেখিয়েছি এই মন্দিরটা, তো এখানে লোকনাথ বাবার মন্দিরে পুজো দিয়েছে আমাদের দিদি আর দাদা। তা এখানে সবাইকে ভোগ খেতে বলেছে, সবাইকে আসতে বলেছে, তো আমাদের কাজের তো সবাই এসেছেই, আরও যারা আছে সবাইকেই আসতে বলেছে। এই যে দিদি এখানে, আর আমরা আসার পরেই না এই যে চম্পা দি আমাদেরকে দেখো রাখি পরিয়ে দিচ্ছে, এই ফার্স্ট টাইম কেউ আমাদের রাখি পরলো, মানে মন থেকে ভীষণ আনন্দ হচ্ছিল, মানে এরকম সচরাচর তো আমাদের হয়নি, আমাদের কেউ রাখি পরায়নি কোনোদিনও, আর এই ফার্স্ট টাইম দেখো রাখি পরিয়ে দিচ্ছে চম্পা দি, বেশ ভালো লাগছে। আর পিয়ালিও তো খুব খুশি দেখে বুঝতে পারছো, আর আমিও খুব খুশি হয়েছি, এই রাখি পরাটা মানে আমাদের জীবনের এই ফার্স্ট কেউ আমাদের রাখি পরলো, ভীষণ ভালো লেগেছে তোমাদের, মানে বলে বোঝাতে পারবো না। এসে দেখলাম মোটামুটি সবাই চলে এসেছে, কিছু বাকি আছে। তো ফাইনালি তো আমরা চলে এসেছি দেখতেই পেলে, আর এখানে সবাই বসে আছে, পুজো কিন্তু অনেকক্ষণ আগেই হয়ে গেছে, ওই যে এখানে আমাদের দিদি আছে আর ওদিকে সব রান্না বান্না চলছে, আর পুজো হয়ে গেছে বলে ঠাকুর মাসি প্রসাদের থালাটা এনেছে সবাইকে ভোগ বিতরণ করে দিতে বললো। আর এই যে আমাদের লোকনাথ বাবা, কি সুন্দর লাগছে দেখো, ভেতরটা এত সুন্দর করে সাজানো, আর এইখানে রান্না বান্না চলছে, মোটামুটি অর্ধেক রান্না হয়েই গেছে, আর কিছুটা মনে হয় বাকি আছে যেখানে রান্না বান্না চলছে, আর ওই যে আমাদের দাদা দাঁড়িয়ে আছে ওখানে। তো ফাইনালি তো মোটামুটি ওদিকে রান্না বান্না চলছে, আর এদিকেও সবাই মোটামুটি বসেই পড়েছে, এই যে দিদিও বসে পড়েছে এখানে, আমাদেরকে বললো বসবে না আর বসে পড়েছে দেখো। আর এখানে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, এটা হচ্ছে ফার্স্ট ব্যাচ, আমরা তো পারিনি, আর আমরা এত তাড়াতাড়ি বসবো না, সবে 1:30 বাজে, এই ভিডিও করছে বলে দিদি আমার মুখের দিকে তাকাচ্ছে দেখছো তো, আর এসে মানে অস্থির হয়ে যাচ্ছে, আমরা দেখো না কিরকম করছে ভিডিও করছি বলে। আচ্ছা ভিডিও তো করবোই বলো, দেখাতে হবে না আমাদের দিদিকে, এই যে ওই বলছে, তো এই যা হাসি পাচ্ছিল অনেক কি বলবো, তা যাকগে তো এখানে খাওয়া দাওয়া চলছে, ওই দেখো আবার দেখাচ্ছে তোমাদেরকে। তো আর পরে না দেখছি আরো ভিড় হয়েছে মন্দিরে, তখন আমরা এসেছিলাম এতটা ভিড় ছিল না, আর এখন দেখছি অনেকটা ভিড় হয়ে গেছে। তো ফাইনালি খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, এই যে দিদিকে দেখো কত সুন্দর লাগছে, তো ভিডিও করছিস না, দিদিকে নিয়েও ভিডিও করলাম, না দিদিকে তো দেখাতেই হবে, দিদি না বললেও আমরা করতাম, আর তার সাথে সাথে ফটো কটা তুলে নিয়েছি দিদির সাথে। তা তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করবো তোমাদের ভালো লাগবে। আর ফাইনালি এবার আমরা বসে গেছি সেকেন্ড ব্যাচে, এই যে জায়গা পাচ্ছিলাম না, যেটাই ধরছি সেটাই বলছে, সবাই ধরে রেখেছে, আর এই যে দাদা আসছে, দাদাই এবার আমাদের খিচুড়ি দেবে, তো যেটাই চেয়ারটা ধরছি না সেটাই বলছে, সবাই বলে রাখছে। আর ফাইনালি দেখো দাদা খিচুড়ি প্রসাদ আমাদের থালায় দিতেও শুরু করে দিয়েছে। বাবুকে আসতে বলেছিলাম জানো না, 2 বার ফোন করলাম কিছুতেই আসলো না, এত বাজি মানে কি বলবো। আর পিয়ালি তো খিচুড়ি প্রসাদ দেখে ভীষণ খুশি, ও তো ভীষণ ভালোবাসে খিচুড়ি তোমরা জানো, তো ফাইনালি আমরা খেতে বসে পড়েছি, আর ভীষণ গরম, আর ঠাকুরের প্রসাদ মানে যাই যেরমই হোক না কেন ভীষণ ভালো হয় ঠাকুরের নাম করে করলে, আর প্রত্যেকটা প্রসাদ খুব ভালো হয়েছিল, খুব ভালো হয়েছিল দেখো না, খুব টেস্টি হয়েছিল, আর এমনি ঠাকুরের নাম করে করলে দেখবে সেই প্রসাদ কিন্তু খুব ভালোই হয়। আর তারপরে দিয়েছিল পোলাও, আলুর দম এইসব দিয়েছিল, আর লাস্টে দিয়েছিল চাটনি, পাঁপড়, পায়েস, আর আগে তো খিচুড়ি আর একটা লাবড়ার তরকারি ছিলই। তো ফাইনালি আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, এরপরে এই যে এই দিদিরা এসছে, আমাদের দিদি তো খাওয়া হয়ে গেছে, রেস্ট নিচ্ছে বসে বসে, আর এরা এখনো খায়নি,
এই সঙ্গীতাদি, টুম্পা, সম্পাদি এরা এখনো খায়নি, তোরা এবার বসবে। আর তো ফাইনালি সবার সাথে দেখা সাক্ষাৎ করা হয়ে গেছে, মোটামুটি সবাই চলে এসেছে, যারা বাকি ছিল তারাও সবাই চলে এসেছে। আর এই যে আমাদের দিদিও খেতে বসে গেছে, আর হয়তো সকাল থেকে পারছে না, উপোস থেকে কি আর পারে, দিদিও এবার খেতে বসে গেছে। তো জন্য ভাবলাম দিদিকে একটু বলে যাই। আর এদিকে দাদা এসেছিল আবার, আর সম্পাদি আবার, সবাই মিলে রাখি পরিয়ে দিল একটা, কারণ হচ্ছে জনের জন্য তার পড়ানো সম্ভব না, উনি ব্যস্ত মানুষ, তার মধ্যে পুজো চলছে, সবাই দাঁড়িয়ে একজন রাখি পরিয়ে দিল। চলো, আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেছে, তো এবার আমাকে একটু যেতে হবে বাজারের দিকে, একটু ঠাকুরের জিনিস কিনবো। যে ঠাকুরের জিনিস মানে একটু ফল কিনবো, কারণ আমরা তো রাম ঠাকুরের দীক্ষিত, তো পূর্ণিমাতে তো আমরা শিন্নি প্রসাদ ভোগ দিই, তো ওই জন্যই একটু ফল আনতে যাওয়া। আর বাজারে আসার মুখেই আমাদের পুরনো বান্ধবীর সাথে আমাদের দেখা হয়ে গেল। দেখবি রাস্তাঘাটে বন্ধুদের সাথে দেখা হলে কি ভালো লাগে, তাই না? তো আমি তো সন্ধ্যাবেলা এসে পুজো টুজো দিয়ে নিয়েছি দেখতেই পেলে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করবো ভালো লাগবে। আর ভালো লাগলে পাশে থেকো, লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর কমেন্ট করো। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা।